আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাতের রান্না অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসলাম, রেসিপিটা হলো আলু দিয়ে লাউয়ের খোসার মিক্স রেসিপি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আলু আর লাউয়ের খোসা আমি কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 4-5টা কাঁচামরিচ। এবার একটি পাত্রে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এদিক দিয়ে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিই লাউয়ের খোসা আর আলু যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। তো এই যে দেখুন, আমি এভাবেই রান্না করে নিয়েছি, আমার ফ্রাইটা হয়ে গেছে প্রায়। এবার আমি আরেকটু কিছু সময়ের জন্য দম ধরে রেখে তারপর আমি পরিবেশন করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।